আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসলে আজকে মনটা অনেক ভালো লাগতেছে, এই কারণে যে আমি একটি গিফট পেয়েছি আজকে। আমাকে একজন একটি গিফট দিয়েছে, তো উপরস্থার থেকে গিফটটি এসেছে। যাই হোক, আসলে একটা কথা কি, গিফট পেলে আপনার কি আমার কি তাম দুনিয়ার পৃথিবীর যত মানুষ আছে, হাদিয়া তান পেলে, গিফট পেলে, কেউ যদি কাউকে উপহার দেয়, অবশ্যই কিন্তু তার ভালো লাগে, তার মনটা কি হয়, একটু আনন্দ হয়, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না? তো গিফটটা আমি খুলিনি, চাইছি যে আপনাদের সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে, আপনাদেরকে দেখিয়ে একসাথে গিফটটা দেখব, কে দিয়েছে, কোথা থেকে এসেছে সেটা আমি জানাবো ইনশাল্লাহ। ভিডিওর শেষে তো শুনাবো মানে যে আমার এই গিফটটা আমাকে কে দিয়েছে। তো এটা আনবক্সিং এখন পর্যন্ত করা হয়নি, তো এরপর যে আমি এটাকে কি করতেছি, আনবক্সিং করতেছি, হ্যাঁ, যে কি দিল আমাকে একটু দেখতে তো হয়, যে একটা গিফট আসলো হঠাৎ করে। তো যাই হোক, একলা তো কেউ নাই যে এটা আরেকজনে খুলবে, এরকম কেউ নেই, এ কারণে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এই দেখতে পাচ্ছেন যে এটা হলো উপরে যে ইটা ছিল সেটা, আর এটা হলো ভিতরের যে অংশটা সেটা। যাই হোক, দেখি এর ভিতরে আবার কি আছে। তো এর ভিতরে এই যে খুলে ফেললাম, এর ভিতরে দেখা যাচ্ছে কি, এটা সম্ভবত, হ্যাঁ, পায়জামার কাপড়, আর এটা কি পাঞ্জাবি কাপড়। দেখি তো পায়জামার কাপড়টা কেমন, মানে কেমন একটু দেখতে তো হয়, উপর থেকে ধরলে বোঝা যাবে আসলে এটা মানে কেমন। ভালো ভালো, এখন এটা ভালোই, খারাপ না। তো এখন কথা হলো কোথা থেকে আসলে গিফটটা, ঠিক না? সকলে জানবেন ইনশাল্লাহ, গিফটটা এসেছে যদিও আমাদের এখানে মঈনুদ্দিন মহারাজ, তিনি ঈদে দাঁড়াইবে এমপি ইলেকশনে, তো তার পক্ষ থেকে আমাকে একটি গিফট দিয়েছেন, তো তাকে ধন্যবাদ জানাই, এবং যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।